তুমি তো বোমবাজা খুব একটা বিরক্তির সাথে খাইছো মিয়া কবে তাহলে কি একটা মানুষ 25টা মানুষ কেমনে খায় আজকে 32টা দিব তুমি একটা গান গাও গান শুনি এন্টারটেইন করো সবাইকে গান গাবো তো খাওয়ার পরে বোম বোম সাজ্জাদ কি বোম ভাজা জিনিসের টেস্ট কেমন হয়েছে সেটা বলো দাও আপনারা যারা ঝাল খোর আছেন তারা খাবেন বোমবাজা চ্যালেঞ্জ আমি নিজের হাতে বানাতে চাইতেছি এবং আজকে খাওয়ার পরে দিশাত বলবে যে ভাই আপনার হাতে জাদু আছে তো সেই জাদুই আজকে আমরা দিশাতকে দেখাবো আর আজকের আইটেমের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গ্রিন চিলি দেশাদ তোমার জন্য আজকে ভেট এনেছি ভেট মানে বুঝছো উপঢৌকন তোমার পছন্দের উপঢৌকন দেখে তোমার চেহারাটা দেখাও চেহারা দেখাও 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 একটু অভিনয় করো বাবা অভিনয় করো করো অভিনয় কর কান 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 তো পড়াস না কান এখন ফুড রিভিউ করতে গেলে অভিনয়টা প্রয়োজন শেখো গুড সো আজকে আমরা কি করবো দিশা বোম ভাজা তোমার কি খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে তোমার লাগলে তুমি আমারে বলো আমি খাবো তোমার কি কষ্ট লাগতেছে তুমি তো বোম ভাজা খুব একটা বিরক্তির সাথে খাইছো মিয়া কবে ওই যে রাজশাহী গিয়া খাইছো না কয়টা মরিচ দিছিল ওখানে মনে হয় 25টা দিছিল হ্যাঁ তাহলে কি একটা মানুষ 25টা মানুষ কেমনে খায় আজকে 32টা দিব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সাদা আর ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড ফরেস্ট আচ্ছা এটার জন্য আমরা নিব হচ্ছে গিয়ে মজা অনেকক্ষণ করলাম মরিচ 2 পিস 3 পিস 4 পিস 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 29 পিস মরিচ আর 1 পিস দিয়ে 30 হয়ে যাক দিশাদ তুমি একটা গান গাও গান শুনি এন্টারটেইন করো সবাইকে গান গাবো তো খাওয়ার পরে সেই গান তো আমরা কেউ বুঝবো না তাই না ইন্টারন্যাশনাল গান গাবো তো সাজ্জাদ ভাই তোমার বোম ভাজা কিন্তু আমাদের দিশাদের খুবই পছন্দ এই জন্য আমরা আবার বোম ভাজা বানাচ্ছি তুমি বাসায় বসে বসে দেখবে আর বলবে যে মানুষ কি মানে মানুষ এত পরিমাণ কমেন্ট করছে যে দিশাদ ভাইকে বোম ভাজা খাওয়া হ্যাঁ মানুষের ভালোবাসায় আজকে তোমার এই বলিদান ভাই সেটাই তো দেখতে হ্যাঁ মোটাই একটু নাইলে এটা তো ভেঙে যাবে কতজন কমেন্ট করছে মানে আমার উপর কি মানে পূর্ব শত্রুতা নাকি কারণ না না এটা তোমার প্রতি ভালোবাসা মরিচ খাইলে হ্যাঁ মরিচটা তো হচ্ছে ভিটামিন সি কাঁচা মরিচ কিন্তু পুরাটাই ভিটামিন সি কাঁচা মরিচ কিন্তু শরীরের জন্য অনেক ভালো আমি এটা যদি আমি তোমার একটু চিকন কাটলে চিকন কাটলে তো ঝাল বেশি ঝাল বেশি পাবে
আরে ও তো হচ্ছে কি সাজ্জাদ, আমি তো ফাহিম। তুমি একটু কি কম করো, তুমি তো মোটা মোটা করে কাট। এরপর এই টেবিলে বসলেই জ্বলবে, তুমি মেরে ধরো না আজকে কিন্তু। না না মেরে ধরা যাবে না। এই তুমি এই দিশা দুইখান থেকে মরিচগুলো ইয়া করো তো, উঠায় ফেলো তো। এই যে এইখান থেকে হাত দিও না। না ওরে আসলে এত বড় শাস্তি মনে হয় দেওয়া উচিত হবে না, তাই না? মানুষই দেখতে চাইছে, ভালোবাসার মানুষটাই পর হয়ে গেল। আহারি আহারি, আপনারা না বললে ফাহিম ভাই আজকে প্ল্যান করতোই না। আমি আসলে আমার আমার কোনো ধরনের কোনো প্ল্যানিং ছিল না দিশাদরে এই বোম ভাজা খাওয়ানোর, বাট কমেন্ট সেকশনে বেশ কয়েকজন ভালোবেসে বলছে যে দিশা ভাইয়া যাতে এই লকডাউনের ভিতর বোম ভাজা খায়। ওটা তো ছিঁড়া ফেলাইলাম, আমি কি এরা বানাবো না? আমি কি তোরে এমনি খাওয়ামু ভাই? মরিচ তো যথেষ্ট হয়েছে ভাই, এ এত মরিচ দেয় না কে সাজ্জাদ? দাঁড়া আমি তো তোর জন্য দেখছিস তোর জন্য কত চানাচুর আনাই রাখছি। আচ্ছা তোর জন্য চিকন করে কাটতেছি, ঠিক আছে? তুমি আগের থেকে পানি টানি যা নেওয়ার তুমি নিয়ে রাখো ভাইয়া, কিন্তু তোমার তো পানি, তুমি খাও বোম ভাজা খাওয়ার পরে। চানাচুর দিয়ে যাও, ঝাল চানাচুর নিছো কেন? বারবিকিউ আনাইছি, বারবিকিউ আনাইছি তো আজকে। আমরা কিন্তু তোমার জন্য, তোমার প্রতি আমার যে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসার কারণে কিন্তু আমি তোমার মরিচ কমাই দিছি। এই যে কয়টা কমাইছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কমাই দিছি, অর্ধেক করে দিছি, ঠিক আছে? আবার ধীরে ধরেন কে, ওই তো ওই ওইগুলাই সহ 15টা, এখানে 13টা কাটছে। আচ্ছা এই মরিচের গুঁড়া গুলো উঠাও তো দিশা, এটা কি বানাবো আর কি এর মধ্যে? না তোমরা যেভাবে মরিচ নাড়তেছো মনে হচ্ছে মরিচ কোনো ব্যাপারই না, কেটে নিয়ে মরিচ গুলো। তুমি জীবনে এত মরিচ কাটছো না, আজকে দিশাদের জন্য কাটতে হলো। হ্যাঁ যা আমার কষ্টে সেও বুঝতে পারছে, ঘুমের থেকে উঠছে ক্ষুধা লাগছে এই জন্য কাঁদতেছে। এটা কিছুই না, আসলে বলতেছে যে তার চাচা কষ্ট পাবে বলে এখন কাঁদতেছে। আচ্ছা আমরা মরিচ তাইলে দিয়ে দিলাম না? এখানে আমরা শুধু মরিচ নিয়ে নিছি, এর সাথে আমি একটু শশা কুচি দিই, এটা আমার ভার্সন, যাতে ও একটু সেফ থাকতে পারে। সাথে আমরা চানাচুর দিয়ে দেবো, হ্যাঁ একটা বারবিকিউ চানাচুর দিলাম, একটু এই যে চিকন ইয়ের চানাচুর দিবেন। হ্যাঁ চানাচুর কিন্তু সব দেওয়া হলো না, সামান্য কিছু চানাচুর দেওয়া হলো। এর সাথে আমরা দিব হচ্ছে গিয়ে চাট মশলা, বিট লবণ দিব কিন্তু খুব সামান্য, এই যে এতটুক কিন্তু বিট লবণ। হ্যাঁ আর হচ্ছে চিপস, ডেটস, নাচস নাচস যেটাই হোক
হ্যাঁ ওরা হচ্ছে গিয়ে ইয়ে দিছিল মনে হয় পাপড় টাপড় দেয় হ্যাঁ আমি এই পাপড় নাই নিমকি দে এই জন্য এটা গুঁড়া করে দিয়ে দিলাম এসে একটা লেবু একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি দিশা দাগে বলতেছে এটা মজা হবে আর সরিষার তেল হাফ চা চামচ এবার এটা নে দে মাখন দে বলেন বম 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 বাজা বম বম সাজ্জাদ কি বম ভাজা দিশাত কে লিয়ে রেডি হো গয়া আজকের রিভিউয়ার কিন্তু আমি না আজকে আমি রোজা রেখেছি আজকে দিশা দিয়ে এটা খাবে টেস্ট করবে ঝাল জিনিস হলে রিভিউয়ার আমি হয়ে যাই না জিনিসটা তুমি জিনিসটা পজিটিভলি নাও মিয়া ছু মন্তর ছু হ্যাঁ 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 আচ্ছা জিনিসটা কিরকম হয়েছে দেখতে কিরকম হয়েছে হ্যাঁ একটু ছিটাই দিলাম আমাদের এখানে ফাইনালি বোম ভাজা রেডি হয়ে গেছে বাট আমি যেহেতু দিশাদের জন্য স্পেশাল সো আমি একটু গার্নিশ দিতে চাই বাদাম দিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার জন্য এক্সট্রা করে আমি চারটা কাজু বাদাম দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যদি কোনো কারণে তোমার ঝাল কম লাগে তাহলে তোমার জন্য আমি এক্সট্রা তিন সাইজের তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঠিক আছে একটু শশা এখানে থাকলো এটা স্পেশালি তোমার জন্য আর এই যে স্পেশাল হাতে ওকে ঠিক আছে আর এক মিনিট তেলের চামচ দিয়ে খাবো তেলের চামচ দিয়ে খালি খেয়েছে তেল তো তেল আছে নো খেতেই হবে হ্যাঁ খাবো বলছিস এত কষ্ট করে বানালুম তোর জন্য এই যে এখান থেকে আমি তোমাকে চকলেট দেবো খাও হ্যাঁ আগে মনে করতাম ফ্যানরা মানুষ আমাদের বন্ধু হ্যাঁ ফ্যানরা তো আমাদের ভিউয়ার যারা আছে ফ্যান না ফ্যান বলো কিসের জন্য ভিউয়ার যারা যারা তারা আমাদের ভাই ব্রাদার তুমি ওই কাজু তো পরে কাজু দিয়া তুমি কি তুমি আগে কাজু মুখে দাও কিসের জন্য খা বানাইতে কইছিস না বিসমিল্লাহ বইলা খা আমি তোরে খাওয়াই দিই আমি নিজে খাওয়াই দিই তোরে আমি বানাইছি জিনিসটা আমি তোরে খাওয়াবো না হাকর হাকর ভাইয়া ভাইয়া না বলো হাকর হাকর জিনিসের টেস্ট কেমন হয়েছে সেটা বলো ঝালের দিকে চিন্তা করো না টেস্ট হাউ ইজ দ্য টেস্ট সাজ্জাদের কি ব্যবসায় একটু হালকা নড়বড় হয়ে যাবে এটার কারণে জিনিসটা ভালো হয়েছে না শেষ করে পানি পরে শেষ করে উঠতে কালকে রাত্রে আমার কইসস কিসের জন্য ভাই এগুলো কোনো ব্যাপার না আমার জন্য ঝাল অনেক বেশি
আসলে জ্বালানি বেশি যা এই মরিচে ঝাল বেশি আচ্ছা তাইলে আয় তোরে আমি চকলেট খাওয়াই আয় আয় তোর জন্য চকলেট আনা রাখছি হ্যাঁ না জিনিসটা আসলে যারা তুমি এখন তো তুমি খাইলা তুমি কোনো টেস্ট করলে না তোমার তো আসলে সমস্যা আছে খালি তুই তো খাইতে পারলি সাজ্জাদের মরিচে ঝাল কম মরিচে ঝাল বেশি প্রচুর এই সিজনে মরিচের ঝাল বেশি শীতের সময় মরিচের ঝাল কম আচ্ছা যাই হোক এদিকে আয় বল শেষ কর ভিডিও শেষ কর বল যে জিনিসটা যদি যারা ঝাল খায় তারা কিভাবে খাবে বল অবশ্যই আপনারা আশেপাশে হচ্ছে গিয়ে এই যে এরকম চকলেট অথবা চকলেট মিল্কশেক অথবা দুধ জাতীয় ঠান্ডা দুধ বেশি চিনি দেয়া বেশি মিষ্টি ঠান্ডা দুধ এগুলো পাশে রাখবেন এই প্রসেসে বোমভাজাটা বেস্ট হয়েছে সাধারণত থেকে বেস্ট সত্যি ওইটা আমি দেখেই বলছিলাম মজা আচ্ছা মজাটা টেস্টটা কোথায় কোথায় লাগছে চানাচুরের টেস্ট আছে তারপর চাট মশলার টেস্ট আছে চাট মশলা দিয়ে যে মরিচটা মাখিয়েছি না ওইটারই আলাদা টেস্ট ওইটাই আলাদা টেস্ট সো বোম ভাজা জিন্দাবাদ জিন্দাবাদ নাকি জয় বোম ভাজার জয় সবই জয় সবই জয় মাতাল আচ্ছা আজকের মতন শেষ করি এইটা আপনারা যারা ঝাল খোর আছেন তারা খাবেন বোমভাজা চ্যালেঞ্জ আপনারা পারলে খেয়ে বানাবেন খাবেন সেটা ভিডিও করবেন আমাদের আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের যে গ্রুপ আছে কী খাইলাম দাম কত সেখানে কিন্তু আপনারা চাইলে ভিডিওটা আপলোড করতে পারেন আমরা দেখতে চাই যে আপনারা বোমভাজার মরিচটা ক চামচ দিশার কিন্তু 2 চামচ হাইয়েস্ট এরপরে আর খাইতে পারেন না 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 3 চামচ আচ্ছা 3 চামচ খাইছে সো আপনারা দেখি দিশার যে বিট করতে পারেন কি না কিন্তু মরিচ হইতে হবে 15 পিস বড় বড় সাইজের এরকম বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট আল্লাহ হাফেজ খাইয়া কেউ সুন্দর হ্যাঁ